পাতা সাক্ষী দিচ্ছে। এক বিশ্ববিখ্যাত পালোয়ান ছিল হযরতে জুনায়েদ বাগদাদি, নাম নিশ্চয়ই শুনেছেন, একেবারে জন তরুণ যুবক, 22 বছরের ছেলে, বিশাল চেহারা, কেউ তার সঙ্গে পালোয়ানে পারে না। রাজার দরবারে কাজ করে, মানে রাজার পক্ষ থেকে লড়াই করতে নাবে। রাজার গর্ব হচ্ছে জুনায়েদ। প্রতিবারই যে যে দেশ থেকে পালোয়ান আসো, এই জুনায়েদকে কেউ হারাতে পারে না। প্রতি বছরের ন্যায় এক বছর প্রতিযোগিতা হতে লেগেছে। ওই প্রতিযোগিতায় দেখা যাচ্ছে জুনায়েদ প্রতিযোগিতায় নাববে রাজার পক্ষ থেকে। এমন সময় দেখা যায় একটা গরিব দুবলা রুগা পাটকা ক্ষুধার্ত মানুষ, চুলগুলো উস্কো খুস্কো, ধুলোবালি জামা মাখা অবস্থায় এসে নাম এন্ট্রি করছে যে আমার নাম লিখুন। যে নাম লিখছে সে ভাবছে তোমার কি মরার শখ গেছে। জুনায়েদ শুনে বড় বড় বক্সার পালোয়ানরা পারেনি, তুমি নাম লিখছ? আরে বলছি লিখুন না। লিখেছে, খেলা শুরু হবে, গ্যালারি স্টেডিয়ামে লোক ভর্তি। জুনায়েদ নেমেছে বিশাল পালোয়ান, যেন মনে হচ্ছে হাতির পাশে মশা। রুগা পাটকা দুবলা ছেলেটা নাচছে, সবাই গ্যালারিতে হো হো করে আত্ম আনন্দ করছে, মজা করছে। যে কে রে, এ কি জানেন এই জুনায়েদ সম্বন্ধে, কেন মরা শখ গেল, নানা রকম কথা বলছে, ও কিছুই বলেনি। রেফারি কানে কানে এসে বলছে, তুমি কেন এসেছো? না আমি খেলবো জুনায়েদের সাথে। হ্যাঁ, তবে শুরু করার আগে আমি জুনায়েদের কানে কানে কিছু বলবো। পারমিশন নিয়ে কানে কানে কি বলে দিল বিড়বিড় করে জুনায়েদ, কোনোদিকে আর তাকায় নি, লাফায়ও নে, হাত বডি বিল্ডারও দেখায় নি, আদবের সাথে নত হয়ে দাঁড়িয়ে আছে। রেফারি সিটি বাজালো, হালকা ধাক্কা দিল, বসে গেল জুনায়েদের বুকের ওপরে। সেই রুগা পাটকা ছেলেটা বসে আছে, জুনায়েদ একবার তাকে ফেলারও চেষ্টা করেনি, কিছুই করেনি, শুধু তার মুখের দিকে চেয়েই আছে। বলুন সুবহানাল্লাহ, রাজার মাথা গরম, কি বিপর্যয়, সব রাজ্যে খবর চলে যাবে রাজা হেরে গেছে, আর একটা রুগা পাটকার কাছে রাজার বিপর্যয় শুরু। রাজা রাজাদের মিজাজ, এই বেরোদার বাদ থেকে জুনায়েদকে বার করে দিয়েছে, তিনি পুরস্কার নিয়ে তো চলে গেছে। জুনায়েদ রাত্রিরে থাকবে কোথা, খাবে কোথা, কি হবে, অন্য তো কোনো কাজ নেই, রাজার দরবারে তো থাকে। হেঁটে 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 খিদে লেগেছে, রাত হয়ে গেছে, এক গাছতলায় যে হেলান দিয়ে বসে আছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়েছে, খবে আল্লাহ রসুলের দিদার হচ্ছে। জোরে বলুন মহাব্বত কাকে বলে, দেখুনি বাবা। হজরতে উমর ফারুক হুজুরের ছেলে হজরতে আবদুল্লাহ হুজুর তৎকালীন সময় বিশাল বড় নাম করা ব্যক্তির এক কন্যা তাকে বিয়ে করতে চেয়েছিল, আর হজরতে হুসাইন হুজুরও তিনাকে বিবাহ করতে চেয়েছিল। তখন হজরতে আবদুল্লাহ বলছে যে আমি বিয়ে করব। তাতে উমর ফারুক জিজ্ঞেস করছে, তুমি বিয়ে করবে কেন? হুসাইন তো বিয়ে করে বলছে, বলছে না, ওর থেকে আমি বড় আলেম, আমার বাপ আমিরুল মোমিনিন ফারুকে আজম, নানা রকম কথা বলছে। আর হযরত ওমর ফারুক বলছে, যা বললে সব একটাই কথা শেষ, তোমার বাপ হোসেনের নানার গোলাম। জোরে বললেন না, তাতে তোমার থেকে উপযুক্ত সে। তো ভাইরা আমার, আল্লাহ রসুল খবে জিজ্ঞেস করছে জুনায়েদ, তুই এত বড় পালোয়ান, হেরে গেলি কি ব্যাপার? হুজুর আপনার ভালোবাসাই। জোরে বলুন বাদশাকে খবে দেখাচ্ছে, রসুল তোর রাজত্ব ধ্বংস যাবে, জুনায়েদকে খুঁজে নিয়েছে, তোর পাশে একটা সিট দিবি, সম্মানে বসে থাকবে, কোনো খাটানো নাই, জালিয়াই। বাদশার ঘুম ভেঙে গেছে, চমকি উঠেছে, সৈন্যকে ডাকছে, জলদি করে জুনায়েদকে খোঁজো। ওই রাত খুঁজে 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 জুনায়েদকে পেয়েছে, জুনায়েদ আসছে, বাচ্চা দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, এ জুনায়েদ কি ব্যাপার, কি হয়েছে, তোর জন্য নবী আমাকে খবে এসে দেখালো যে তোকে নিয়ে আসতে। জুনায়েদ চোখে পানি ফেলে কাঁদে, বলে
দিল আজ আমি তিন দিন খাইনি আমার পরিবার তিন দিন খাইনি ছোট্ট ছোট্ট বাচ্চা তিন দিন খাইনি জুনায়েদের দান আমাদের চলবে না ভিক্ষা আমাদের চলবে না সদকা আমাদের চলবে না জাকাত আমাদের চলবে না এ জুনায়েদ আমি খানদানের রসুল এখন আমার চলবে না তাই কুস্তিতে নেমেছি লড়াই করবো পারিশ্রমিক নেবো বাচ্চাদের মুখে খাবার আমি কৌশারের পানি পান করাবো বাচ্চারে জীবন দিয়ে পছন্দ করি যার খান্দার নবীর সঙ্গে জড়িয়ে আছে নবীর খান্দারের বুকের উপরে কখনো বসতে পারি না দুনিয়াদারি করতে হবে সবটার প্রয়োজন আছে করতে গিয়ে খানদানে রসুলের সঙ্গে দুশ্মনী করে ফেলবেন না এ দুনিয়া আপনাকে চাইবে শয়তান আপনাকে চাইবে সিনেমায় টানা গানে টানা যাত্রায় টানা মেলাতে টানা ফাংশনে টানা চুরিতে টানা গিবতে টানা সব কিছুতে শয়তান আপনাকে টানবে আর এই শয়তান একদিন আপনাকে চাইবে আলেমদের বিরুদ্ধে লাগানো ইমামদের বিরুদ্ধে লাগানো শত শেষে খানদানে রসুল ওলি আউলিয়াদের টুকরাদের পিছনে লাগানো আপনাদের ঘরে চাইবে কিন্তু আপনাকে ব্রেক করতে হবে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে মতামত একে অপরে মিলছে না ঠিক আছে দূরে থাকবো বাবা জবান খুলবো না কেন আমার নবীর খানদান আমার পীরের খানদান আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে জিন্দেগি আল্লাহ দিয়েছে মোস্তফা জানের রহমতের গোলামি করার জন্য কেননা কোরআন জানাচ্ছে মা তাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূলের আদেশকে মেনে নবী নিষেধকে ছেড়ে দে এই গোলামিতেই তোর নাজাত আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর এই গোলামি যদি নাজাত হয় রাসূলের পাক সাল্লাম বলে গেলে আমি তো বিদায় নিচ্ছি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম কিতাবুল্লাহ আল্লাহর কোরআন এর বিরোধী করো না এর বিরুদ্ধে যেও না একে যত মজবুত করে ধরবে তত তোমার জন্য জান্নাত ও দুনিয়া শান্তিময় হবে জোরে বলুন সুবহানাল্লাহ ও সুন্নাতে রাসূলি অর্থাৎ কোরআনের ব্যাখ্যা রাসূলের সুন্নাত যেটাকে হাদিস বলা হয় নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে এবং ও আহালে বাইতি আমি রসুল আমার আহাল আমার পরিবার তারই ব্যাখ্যা আবদুল্লাহ ইবনে ওমর থেকে রাত কোরায় সন্তানের নেতৃত্ব কথা বুঝে আসছে না নাই অতএব যুগে যুগে যখনই মানুষ বিপদে পড়েছে অশান্তির মধ্যে জড়িয়েছে মসজিদে অপায় জুলুম হয়েছে মাদ্রাসার উপরে জুলুম হয়েছে হাফেজদেরকে কতল করা হয়েছে আলেমদের ঘরে মিটানো হয়েছে মাওলানাদের একদম নিয়ে খেলা করা হয়েছে যুগে যুগে তখনই অত্যাচার জুলুমের স্টিম লড়াই চলেছে কোনো না কোনো কোনো না কোনো খানদানের রসুলের নেতৃত্বে আমার আল্লাহ ওই জালিমদের হাত থেকে পৃথিবীর মানুষকে মুক্তি শান্তি রাস্তা বার করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব বাপ ভাইরা ভুলে যায় চুপ থাকো পছন্দ নয় আপা সিদ্দিকী পছন্দ নয় অমুক সিদ্দিকী দূরে থাকো চুপ থাকো দাদাগিরি বেশি দিন চলবে না ফেরাউনকে যে দেখে আসো মিশরে
তোমাদের খোদা যে যা পানা আমি তোমাদের খাওয়াই যে যা পানা এক পাজি তুলে বলে যা পানা ধর আল্লাহ আলাদা হয়ে সেই ফেরাউন মিশরে কি করছে এখন কথা বুঝছেন না বুঝেন না নমরুদ সাদ্দাত আবু জেহেল উতবা বাপরে বাপ টাইসন নাম শুনেন না চলন্ত ট্রেনকে দাঁড় করে দিয়েছে তুমি কোন খেতেন মূলো কে কি করছে তোমার দেখার দরকার নেই তুমি তো বিশ্বাসীদের মধ্যে তুমি তা আমান্ত বিল্লাহি ওমালাইকাতি ওকুতুবিহি ওরাসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসে বাদাল মওত তুমি তো বিশ্বাস করো ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় আমাকে আখিরাতে উঠানো হবে সব কিছু তুমি তো বিশ্বাস করো তাহলে সবার সাথে তোমার চাল চলন আলাদা অন্য কে কি করছে কে কি বলছে তুমি কেন বলবে তুমি তো ব্যালেন্সে থাকবে না বাবা আমার দাদা হুজুরের খানদান আমার পীরের বাচ্চা ভুল করছে আল্লাহর কাছে জবাব দেবে হতে পারে তার চতুর্দিকে পাহারাদার কোনো বড় মজবুত আছে ঘিরে নিয়ে পার করে দিতে পারে যে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে তোর কি আছে হ্যাঁ তোর কি আছে ভাই খারাপ লাগছে নাকি আমার দাদা খবরদার কারো পাল্লায় পড়ে ভালো না লাগে চুপ থাকবে বিয়াদুবি করতে যাবে না কথা কাটাকাটি করতে যাবে না আর ভালোবেসে অনেকে আমার সাথে আসো দেখেছি অনেকে দেখা যায় ভিড়ের মধ্যে গায়ে গা লেগে যায় পায়ে কি বলে পায়ে তোমার পা আমার পায়ে লেগে যাচ্ছে দূরে থাকবে সব ঠিক আছে মহব্বতে এক কেজি চিনি এক গ্লাস পানিতে গুলে খাওয়ানোর নাম মহব্বত নয় অতএব ব্যালেন্সে থাকো হ্যাঁ মূলে যেওনি নাজমুল সাদাত ন হুজুর পীর কেবলা সাহেব জাদা নাম বলছি না সাহেব জাদা ছোট্ট বাচ্চা তখন তিন দিন ইসালে সওয়াব গেঞ্জি আর গাটার দিয়া পায়জামা পরে বাইরে বেরিয়েছে কয়েকজন দাদা হুজুরের মুরিদ তিন দিন ইসাল সাহেব এসেছে একজন বলছিল ন হুজুরের ছেলে আর একজন শুধু মনে মনে বলছে যে হুজুরের ছেলের মাথায় টুপি নেই গেঞ্জি আর গাটার দিয়া পায়জামা পরে আছে এরা বাচ্চারা এমন থাকে না থাকে না আজকে সুতির সব পায়জামা বেরিয়েছে না মনে বলেছে কিছুক্ষণ পরে সেই লোকটার গায়ের জামা ধরে টানছে সে চেয়ে দেখছে মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে বলছে এবার ঠিক আছে এটা হলো আবু বাকর সিদ্দিকীর খুন আছে বাপ ভাইরা আমি অনুরোধ করছি আল্লাহর আস্তে ভালোবাসি বুঝাচ্ছি কারো সমালোচনা করো না যদি আমার বিরুদ্ধে কেউ বলে তুমি আমার ভালোবাসো বলছো তাহলে আমার কথা শুনবে না কারো সমালোচনা করবে না চুপ পুরো পুরো চুপ ভালো লাগছে না বুঝে গেছো দূরে থাকো দূরে থাকো মা বাপের কাছ থেকে বেশি গুরুত্ব দিয়ে আবার বেশি জড়াজড়ি করা খারাপ ফট করে পালে গেলে ধ্বংস হতে পারে একটু দূরে থাকা ভালো সম্মানের জায়গায় সম্মান রাখো অতএব ভাই আজ হুজুরের জলসায় আজান দিয়েছে আমি এই যে মাহফিল হচ্ছে ওলির দরবার কাগজ করবো আল্লাহর ওলির দুয়ার দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই আজ যখন আমরা দরবার শরীফে বসে থাকি আপনারা যে কি করেন মোসাবা করেন মোসাবা করে কি দেন নজরানা হুজুর যখন আখেরাতের রাস্তায় চলে গেছে হুজুরের তো নজরানা দরকার নেই কিন্তু হুজুরের আজকে মেহমান এই যে লাখ হাজার হাজার আসছে এই মেহমান গুলো হুজুরের মেহমান এদের দায়িত্ব আছে ইনাদের এই আমার মেহমান জন্য না খেয়ে যায় আমার মেহমানের জন্য কোনো অসুবিধা না হয় তো হুজুরের দরবারে মেহমানদারির জন্য একটু শরীক হওয়া দরকার আছে না নাই কোনো অদা নয় পকড়ে হাত দেন লোক যাবে চাদর ঘোরাবে দিয়ে দেবেন পকড়ে হাত দেন লোক যাবে চাদর ঘোরাবেন দিয়ে দেবেন দিয়া হয়ে গেলে বলবেন আমি একটা ছোট হুজুর পীর কেবলার কথা বলবো শুনতে অসুবিধা আছে তিনিও তো আল্লাহর ওলি এটা আল্লাহর ওলির কথা বলবো ছোট হুজুরের কিন্তু লোক যাচ্ছে বিয়ে দেন একটু বেশি লোক না ভাই আপনারাও যান না লাগেন হো করে তোমরা বসো ও তোমরা কমিটির লোক যাও
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বস বস এক জায়গায় সব চলে যেন চৌদিকে ছড়িয়ে যাও। ওহ পুরো ঘিরা আছে তো, গরম হচ্ছে ভেতরটায় আর বাইরেটা ঠান্ডা, বাইরে ঠান্ডা তো এখানে মানুষের গরম। সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কি আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। কেউ বাদ যাবেন না, যা খুশি দেন, একেবারে নেই আলাদা কথা, যা নেই আলাদা কথা, যা খুশি দেবেন। কেন বলছে? এর মধ্যে আপনার উপকার আছে। এ দেখছেন না, রসুলের ভালোবাসায় সিদ্দিকী আকবর যা ছিল সব দিয়ে দিয়েছে। নবী খুলে খুলে দেখছে ওর মধ্যে একটা পুরাতন কাপড় পেয়েছে। নবী বলছে আবু বাকারি পুরাতন কাপড়টা কি হবে? হুজুর বলছে যদি কোনো কাজে লাগে। আল্লাহ রসুল বুঝে ফেললেন যে তার মানে সব নিয়ে এসছে, তাই জিজ্ঞেস করছে আবু বাকার কিছু রেখে এসছো? হযরত আবু বাকার সিদ্দিক বলছেন আল্লাহ আল্লাহ রসুল আছে আমার ঘর আলাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন মেহমানদারি হবে, তাবারুক হবে। আর এমনি তো কিছুদিন একটা বড় মহামারী গেল, মানুষের হাতে ইনকাম নেই, পয়সা নেই, সবাই একটু টুকু দিলে হয়ে যাবে। এটা বাৎসরিক জলসা প্রতি বছরে হয়।